ডকিয়ার্ডার স্টেডিয়ামের নামে নারায়ণগঞ্জে চলছে শীতলক্ষা দখল। অনুমোদনের পক্ষে সাফাই খোদ বিআইডব্লিউটি এর সুযোগ নেই বললেন প্রতিমন্ত্রী। বিদ্রোহী প্রার্থীর কারণে রংপুর তিন উপনির্বাচনে চ্যালেঞ্জের মুখে জাতীয় পার্টি, প্রভাব পড়বে না বললেন রাঙা। মহাজোটের স্বার্থেও ছাড় দিতে রাজি নয় তৃণমূল আওয়ামী লীগ। এবং কয়েক মিনিটেই বহুতল ভবনের জানালার লক খুলে চুরি, চট্টগ্রামে কিশোর চোর চক্রের সাত সদস্য আটক, ধরা পড়লে প্রতিরোধের জন্য সঙ্গে থাকে দেশীয় অস্ত্র। এ যেন নদী দখলের মহোৎসব, কোথাও স্টেডিয়ামের নামে কোথাও ডকইয়ার্ড বসিয়ে চলছে নদী দখল। আবেদন করলে এসব অবৈধ ডকইয়ার্ডকে অনুমোদন দেওয়ার সুপারিশ খোদ বিআইডব্লিউটি এর। তবে অনুমোদনের কোনো সুযোগ নেই জানিয়ে নৌ প্রতিমন্ত্রী বলেছেন নদী দখলকারীরা ছাড় পাবে না। শীতরক্ষা নদী দখল নিয়ে মাহমুদ রাকিবের দুই পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব, ছবি তুলেছেন নিজামুদ্দিন। নারায়ণগঞ্জের শীতলক্ষা পাড়ের রূপগঞ্জের পূর্বগ্রাম, গেল আট দশ বছরে এখানে নদীর কয়েক কিলোমিটার এলাকা ভরাট করে গড়ে তোলা হয়েছে একত্রিশটি অবৈধ ডকইয়ার্ড। আকাশ থেকে দেখলে অবশ্য দখলের চিত্র আরও স্পষ্ট বোঝা যায়। ডকইয়ার্ডের দক্ষিণ পার পূর্বগ্রামের শুরুতে এখনও রাস্তা পর্যন্ত নদী প্রবাহমান, তবে উত্তর দিক আসতেই দেখা যায় একরের পর একর নদী ভরাট করে চলছে ডকইয়ার্ডের কর্মযজ্ঞ। পাঁচ সাত বছর আগে এগুলো খালি আছিল, পরে ভরাট করা হয়েছে। কত গোসল করছি, গোসলের তো শেষ নেই। ক্ষমতাসীন দলের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন সভাপতি এসব দখলের নেতৃত্ব দিচ্ছেন বলে দাবি স্থানীয়দের। বিআইডব্লিউটির কাছ থেকে এমন কোনো পারমিট নাই, প্রত্যেক সম্পত্তির উপর বিতরি করে নদী বরাবর যার যতটুকু জায়গা আছে ওইটা ব্যবহার করতেছে। কায়েতপাড়া ইউনিয়নের সভাপতি এই এলাকার ডকইয়ার্ড উনি কন্ট্রোল করতেছে। ডকইয়ার্ডের পাশেই আবার স্টেডিয়ামের জন্য জেলা প্রশাসনের অনুমোদন রয়েছে এমন মিথ্যা বলে স্থানীয় প্রভাবশালীরা শীতলক্ষার প্রায় আরও বিশ বিঘা জায়গা ভরাট করে সেখানে ব্লক বানানোর ব্যবসা করছে ওই একই লোকের নেতৃত্বে। স্টেডিয়ামের জায়গা এই যে বালু ভরাট করছে পুরো এখান দিয়া, এটা ডিসি সাহেবের বরাদ্দ দিছে, আমার কোনো ডগ নাই, আমি যে আমার জায়গা নাই নদীর ধারে। ওরা বলতেছে যে জেলা প্রশাসনের কাছ থেকে অনুমোদন পেয়েছে, মন্ত্রণালয় দখলদারদের যে কোনো মূল্যে উচ্ছেদের কথা বললেও বিএডব্লিউটি এর নারায়ণগঞ্জ বন্দর কর্মকর্তা অবশ্য নদী দখলকে অনুমোদন দেওয়ার পক্ষেই সাফাই গেলেন। আমরা তালিকাবদ্ধ করেছি অবৈধ ডকইয়ার্ডগুলো, তাদেরকে আবেদন করতে বলেছি, তারা আবেদন করবে। নিয়ম অনুযায়ী আমরা ত্রিবিভাগীয় কমিটি রয়েছে, আমরা ভিজিট করব, যদি আমাদের কাছে এরকমটা বিবেচিত উপযুক্ত বিবেচিত হয় অনুমোদন দেব। কোনোভাবেই অবৈধভাবে কোনো ডকইয়ার্ড তৈরি করার পরে সেগুলোকে অনুমোদন দেওয়া এটা ইম্পসিবল, এটা অসম্ভব ব্যাপার, এটা হতে পারে না। আর বিআইডব্লিউটি এর কোনো কর্মকর্তা যদি এই ধরনের কথা বলে থাকে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো। তারা যদি স্টেডিয়াম নির্মাণ করার কথা ইচ্ছা থাকে নিজের নামে, তিনি নিজের জমিতে করবেন, দেশের জমি ভরাট করে স্টেডিয়াম করার কোনো সুযোগ নেই। নদী দখলের মহোৎসব বলতে যা বোঝায় রূপগঞ্জের এই শীতলক্ষা পাড়ে এলে তা স্পষ্ট বোঝা যায়। তবে সংশ্লিষ্টরা বলছেন এই দখলের মহোৎসবের সঙ্গে স্থানীয় প্রভাবশালী থেকে শুরু করে জনপ্রতিনিধি সকলে যুক্ত থাকায় তা আরও বেশি পাকাপোক্ত হয়েছে। তবে তারা বলছেন বিএডব্লিউটি আরও বেশি কঠোর থাকলে শীতলক্ষাকে এই দখলের হাত থেকে হয়তো বাঁচানো যেত। মাহমুদ রাকিব, সময় সংবাদ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। বিদ্যুতের সঞ্চালন লাইন মেরামত করতে গিয়ে প্রতিনিয়তই দুর্ঘটনায় পড়ছেন কর্মীরা। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের তথ্য অনুযায়ী এখানে ভর্তি দগ্ধ রোগীদের শতকরা ২৭ ভাগই বিদ্যুতে পড়া। নিরাপত্তার বিধান না মানায় ঝুঁকিতে সাধারণ মানুষও। প্রতিমন্ত্রী জানালেন পর্যায়ক্রমে সারা দেশেই নিরাপদ বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হবে। মিজানুর রহমান খবিরের দুই পর্বের রিপোর্ট, আজ দ্বিতীয় ও শেষ পর্ব। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের বিশেষ এ শাখায় ভর্তি রোগীদের বেশিরভাগই বিদ্যুৎ বিভাগের নিজস্ব কর্মী। কাজ করতে গিয়ে আহত হয়ে বেঁচে থাকলেও এদের অনেকেরই অঙ্গহানি হয়েছে। গ্লাভস টাভস এগুলো তো আমরা ব্যবহার করি না, সাধারণত লাইন বন্ধ করে কাজ করি। একটা লাইন বন্ধ করছি আর একটা লাইন আমি জানি না যেটা লাইন আছে। কারেন্ট ধরছিল, তারপর মানে পরে রক্ত হয়ে হালাই দিছে, হাত পুড়িয়ে গেছে, হাতকে ঠেলাইছে। রড বিছাইতে গিয়া ওই রড লাগছিল তার সাথে লাগিয়া আমার হাত লাগছে। এই কারেন্ট পুড়িয়ে তো পোলার আমার এই শেষ। মানুষের দাঁত পাইতে ভিক্ষে করতে আমি ট্রিটমেন্ট করাইতেছি এখন,
গবেষকরা জানান, শুধু বিদ্যুতের কর্মীরাই নন, অসতর্কভাবে কাজ করতে গিয়ে অনেক সাধারণ মানুষও হতাহত হন। ঝুঁকিপূর্ণ লাইনের চেয়ে ব্যবহারকারীর অসচেতনতার কারণে দুর্ঘটনা ঘটে বেশি। প্রতি বছর প্রায় 6,000 রোগী আমরা ভর্তি করি, তার মধ্যে 27% মানে 27% হচ্ছে ইলেকট্রিক বার্ন ইঞ্জুরি নিয়ে ভর্তি হয়। যে সকল পেশেন্ট আমাদের মানে মারা যায়, তার মধ্যে 42% হচ্ছে ইলেকট্রিক বার্নের কারণে মারা যাচ্ছে। পল্লী বিদ্যুৎ কর্মীদের দাবি, ভবন নির্মাণের ক্ষেত্রে ন্যূনতম দূরত্বের বিধান অনেকেই মানেন না। নেস্টি লাইন এরকম পক্ষে 10 ফিট দূরে, এলটি লাইন থেকে 4 থেকে 5 ফিট দূরত্ব বজায় রেখে তাদের ঘর করে রাখা, আসলে এখানে জায়গার দাম অনেক বেশি হতে গ্রাহকটাই একটু মানে লাইনের কাছাকাছি চলে আসে। প্রায় সারা দেশেই রয়েছে পল্লী বিদ্যুতের গ্রাহক, দিন দিন বাড়ছে গ্রাহক সংখ্যাও। সব জায়গাতে আবরণযুক্ত তার দেওয়া সম্ভব না হওয়ায় নিজস্ব কর্মী ও ব্যবহারকারী সবাইকে নিরাপত্তা বিধি মেনে চলার পরামর্শ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর। পর্যায়ক্রমে আমাদের বিদ্যুতের লাইনগুলো আন্ডারগ্রাউন্ড চলে যাবে। ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো যারা রুরাল এলাকায় কাজ করে, তারা যেন বারবার যারা গ্রাহক এবং সাধারণ মানুষ তাদের মধ্যে একটা ক্যাম্পেইন তৈরি করেন, এবং স্কুল লেভেলেও যেন এটার একটা শিক্ষা দেওয়া হয় আর কি। বিতরণ সংস্থা আরইবি জানায়, প্রাকৃতিক দুর্যোগের সময় প্রয়োজন মতো সরবরাহ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা হয়। কাজ করতে গিয়ে আহত কর্মীদের চাকরিতে বহাল রাখা ও নিহত কর্মীর পরিবারের সদস্যদের পোষ্য কোটায় চাকরির ব্যবস্থাও রয়েছে। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, ঢেউয়ের তোড়েই পায়রা বন্দরের কাছে বঙ্গোপসাগরে ডুবে যায় কার্গো জাহাজ, তলিয়ে গেছে 150-এর বেশি কন্টেইনার, 14 নাবিককে হস্তান্তর। রাজধানীর হাসপাতালগুলোতে কমে আসছে ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগী ভর্তির সংখ্যা, তবে থেমে থেমে বৃষ্টি আবারও জন্ম দিচ্ছে শঙ্কার। এদিকে রাজধানীতে রোববার থেকে দ্বিতীয় দফার চিরুনি অভিযানে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ডিএনসিসির মেয়র। এমনকি বসত বাড়িতেও লার্ভা পেলে জরিমানা গুনতে হবে বলে হুঁশিয়ারি তার। আগস্টের পর থেকেই ক্রমেই বদলে যাচ্ছে রাজধানীর হাসপাতালগুলোর চিত্র। গত 7 দিনের হিসেবে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে রোগী ভর্তির সংখ্যা প্রায় 2,000। পরিসংখ্যানে ইঙ্গিত দিচ্ছে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। তবে সংখ্যা আসলেই কি কেটেছে? কদিন ধরে থেমে থেমে বৃষ্টি আবারও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। সুয়ারের সিস্টেম দুর্বল হওয়ার কারণে সব জায়গায় পানির জলাবদ্ধতা তো বেড়ে যায়, ঠিক আছে? তো জলাবদ্ধতা বেড়ে গেলে আলটিমেটলি কি হবে? এডিস মশার আবার নতুন করে বংশবিস্তার করার সুযোগ পাবে। এদিকে রোববার আবারও চিরুনি অভিযান চালাতে মাঠে নামছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে এক্ষেত্রে বাণিজ্যিক কিংবা নির্মাণাধীন ভবনের পাশাপাশি আবাসিক ভবনের ক্ষেত্রেও এক চুলো ছাড় দেওয়া হবে না বলে জানালেন মেয়র। আমরা দ্বিতীয় দফা শুরু করতে যাচ্ছি, আমি সবাইকে অনুরোধ করব, আপনাদের বাড়িতে ময়লা কোনো ধরনের লার্ভা যদি পাওয়া যায়, বাসা বাড়িতে আবাসিক এলাকায় আমাদের সিটি কর্পোরেশন লোকজনকে আমি বিনয় সত্য অনুরোধ করব, আপনারাগুলো সরিয়ে ফেলুন, না হলে আমরা যদি পাই আমরা ওখানে কিন্তু অবশ্যই আমরা জরিমানা করব। পাশাপাশি সচেতনতায় গণ আন্দোলন গড়ে তোলার তাগিদ বিশেষজ্ঞদের। সমাজ কল্যাণ কার্যক্রম যারা করে সেসব ভলেন্টিয়ার সাথে নিয়ে সারা বছরের জন্য এই কার্যক্রমের মধ্যে দিয়ে একটি গণ আন্দোলন তৈরি হতে পারে। গণ আন্দোলন পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাঁচা এবং সবাইকে নিয়ে বাঁচা, এই আন্দোলন সেই জায়গায় যুতবদ্ধ আন্দোলনে পরিণত হতে পারে। যতক্ষণ সেটা না হবে শুধুমাত্র দুষ্টের দমনের মধ্যে দিয়ে আমরা খুব একটা পরিত্রাণ পাব না। এছাড়া এডিস নিয়ন্ত্রণে বছর জুড়ে পরিকল্পনা নেয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে ময়মনসিংহ মেডিকেলে আছেন সহকর্মী হারুন রশিদ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হারুন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু পরিস্থিতির খবর যদি একটু বলি, সেটি হচ্ছে যে সময় যতই যাচ্ছে বা দিন যতই যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হচ্ছে, অর্থাৎ ভর্তিকৃত রোগীর সংখ্যা ক্রমেই কমছে। তবে সেই সংখ্যাটি কিন্তু এখনও 50-এর নিচে নামেনি। রোগীর ভর্তির সংখ্যা বা ভর্তি চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখন পর্যন্ত 50-এর নিচে নামেনি। আজকের হিসেব যদি বলি, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আজকে 54 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন এবং তারা চিকিৎসা নিচ্ছেন। আর গত 24 ঘন্টায় এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 5 জন রোগী ভর্তি হয়েছেন নতুন, এবং 8 জন রোগীকে 24 ঘন্টায় ছুটি দেওয়া হয়েছে, তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এবং এই গত 24 জুলাই থেকে এখন পর্যন্ত আজকে পর্যন্ত এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 1,391 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ছুটি নিয়ে বাড়ি ফিরে গেছেন 1,330 জন রোগী।
তো আমি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, যারা চিকিৎসক আছেন এবং দায়িত্বশীল কর্মকর্তা, তারা যেটি বলছেন যে আসলে গত কোরবানির ঈদের পর থেকেই ডেঙ্গু রোগী ভর্তির যে সংখ্যা সেটি কমতে শুরু করেছে এবং এই কমার কারণে তারা আসলে এখন যে সময় বেশি রোগী ভর্তি ছিল তখন তাদের চিকিৎসা সেবা দিতে অনেকটা হিমশিম খেতে হতো, কিন্তু এখন পরিস্থিতি অনেক স্বাভাবিক, এখন সুন্দর সুষ্ঠুভাবেই চিকিৎসা সেবা চলছে এবং এখানে যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন তাদের সকল ঔষধ এবং পরীক্ষা নিরীক্ষা এখান থেকে বিনামূল্যে দেওয়া হচ্ছে এবং এখনও ডেঙ্গু আক্রান্ত হয়েছে কি না এরকম পরীক্ষার জন্য আসলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এখনও পরীক্ষা নিতে পরীক্ষা করাতে আসেন এবং প্রতিদিনই 30-40 জন করে কমপক্ষে এখানে পরীক্ষা করান এবং এই পরীক্ষাগুলো হাসপাতাল কর্তৃপক্ষ বিনামূল্যে করিয়ে দিয়ে থাকে। আরেকটি বিষয় বলে রাখছি যে এখন পর্যন্ত ময়মনসিংহে 7 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, এর মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজে মারা গিয়েছেন 6 জন এবং ময়মনসিংহের ত্রিশালে মারা গেছেন 1 জন এবং যারা মারা গিয়েছেন আসলে তারা বিভিন্ন হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে এসেছিলেন এবং এখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গিয়েছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর। ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সহকর্মী হারুনুর রশিদ। উন্নত বিশ্বের তুলনায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ ব্যর্থ নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। সকালে সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় সিটি কর্পোরেশন সহ সেবা সংস্থাগুলোর অনর্থক সমালোচনা না করে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি। এটা সম্বন্ধে যদি আমাদের জানা থাকত তাহলে আমরা প্রথম থেকে আরও অনেক সফলতার পরিচয় দিতে পারতাম। সিঙ্গাপুরের মতন দেশ অথবা থাইল্যান্ড অথবা ফিলিপাইন সাকসেস রেটটাও আমরা এলিভিলেট করে দেখেছি যে আসলে তাদের সাকসেস রেটটা অল দিস কান্ট্রিজ আর ইন অল রেসপেক্ট মাস মোর ডাবল আপ। কক্সবাজারের উখিয়া টেকনাফের 34টি ক্যাম্প ঘিরে সক্রিয় রয়েছে 15টির বেশি সন্ত্রাসী বাহিনী। ইয়াবা ব্যবসা, অপহরণ, হত্যা এবং প্রত্যাবাসন বিরোধী কর্মকাণ্ডে জড়িত তারা। স্থানীয়দের অভিযোগ এদের মদদ দিচ্ছে মিয়ানমার সেনাবাহিনী আর পুলিশ বলছে এদের নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। আব্দুল হাকিম, মায়ানমার বাসরার। মিয়ানমার থেকে 1992 সালে বাংলাদেশে পালিয়ে আসে আব্দুল হাকিম, টেকনাফে সবার কাছে পরিচিত হাকিম ডাকাত নামে। পাহাড়ে কয়েক ভাই সহ গড়ে তুলে এই হাকিম বাহিনী। তার বিরুদ্ধে নানা অপরাধে মামলা রয়েছে 50টির বেশি। শুধু হাকিম বাহিনী নয়, উখিয়া টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প এবং পার্শ্ববর্তী পাহাড় ঘিরে রয়েছে অন্তত 15টি গ্রুপ। প্রতিটি গ্রুপে সদস্য রয়েছে 10 থেকে 15 জন। খুন, অপহরণ, চাঁদাবাজি, ডাকাতি সহ এমন কোনো অপরাধ নেই যা করে না এসব বাহিনী। এদের নেপথ্যে মিয়ানমারের সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতা রয়েছে বলে মনে করেন এ বিশেষজ্ঞ। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে খুব সিরিয়াসলি কাজ করতে হবে, অন্যথায় এই প্রত্যাবাসন বিরোধিতার সুযোগ তারা আমাদের দেশটার সর্বনাশ করতে পারে। স্থানীয় ও সচেতন মহলের দাবি, ধারাবাহিক অপরাধের জন্য আলোচিত এসব বাহিনী নিয়ন্ত্রণ করতে না পারলে ঝুঁকি বাড়বে বাংলাদেশের জন্য, তাই দ্রুত এদের দমনে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান তাদের। তারা সংঘবদ্ধ হয়ে ক্যাম্পে সশস্ত্র অবস্থান করে, যার কারণে স্থানীয় লোকজন খুব উদ্বিগ্ন অবস্থায় আছে। রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রে কিন্তু অনেকগুলো ডাকাত চক্র যেগুলো সক্রিয় হয়ে উঠেছে, তারা তাদের মধ্যে রোহিঙ্গা ডাকাত সর্দার যেগুলো আছে তারা কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর অবস্থা এখন বিরাজ করছে। পুলিশও স্বীকার করছে রোহিঙ্গাদের এসব বাহিনীর অস্তিত্বের কথা। ইতোমধ্যে কয়েকটিকে নিয়ন্ত্রণে আনা হয়েছে দাবি করে বাকিগুলোর বিরুদ্ধেও অভিযান চলবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। বেশ কয়েকটি গ্যাংয়ের তথ্য পেয়েছি, বাকি গ্যাংয়ের সদস্যরাও অল্প কিছুদিনের মধ্যে আমাদের কবজায় চলে আসবে, আশাবাদী তারা এই জাতীয় অপকর্ম আর চালিয়ে যেতে পারবে না, আমরা সকল মিলিয়ে পরিস্থিতি শান্ত রাখতে পারব। গত 2 বছরে কক্সবাজারের 34টি ক্যাম্পে হত্যাকাণ্ড হয়েছে 45টির মতো, এছাড়া বিভিন্ন অপরাধে মামলা হয়েছে 471টি। সময় সংবাদ, কক্সবাজার। অন্তর্কুণ্ডলের জেরেই ছাত্রদলের কাউন্সিল পণ্ড হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, নেতিবাচক রাজনীতি ও নেতৃত্ব সংকটের কারণেই আওয়ামী লীগকে দোষারোপ করে বিএনপি। উন্নয়ন অর্জনে তার যে অপ্রতিরোধ্য অগ্রযাত্রা, এই অগ্রযাত্রা বাংলাদেশে বিরোধী রাজনীতির উপর সংকটের কালো ছায়া ফেলেছে। আজকে বলে তাদের ছাত্র দলের সম্মেলন, তারাই তাদের বিরুদ্ধে মামলা করল,
মামলা করে সম্মেলন বন্ধ হয়ে গেল। এখানেও নন্দ ঘোষ শেখ হাসিনার দোষ, এখানেও নন্দ ঘোষ আওয়ামী লীগের দোষ। বিদ্রোহী প্রার্থী মাঠে থাকায় রংপুর তিন আসনের উপনির্বাচন ধীরে ধীরে চ্যালেঞ্জিং হয়ে উঠছে জাতীয় পার্টির জন্য। তবে দলটির শীর্ষ নেতারা বলছেন হুসেইন মোহাম্মদের সাদ আসিফ শাহরিয়ারকে বহিষ্কার করেছিলেন আর তাই তার প্রার্থিতায় কিছু আসবে না। অন্যদিকে আওয়ামী লীগ আসনটিতে ছাড় দেওয়ার আগ্রহ দেখালেও তৃণমূলের নেতাকর্মীদের চাওয়া ভিন্ন। তবে একসময় এই আসনে লাঙ্গলের জয় অবধারিত বলে ধরে নেওয়া হলেও এবার সন্দিহান নির্বাচন পর্যবেক্ষকরা। রতন সরকারকে সাথে নিয়ে রাশেদ বাপ্পি রিপোর্ট। হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর তিন আসনের উপনির্বাচন আগামী 5 অক্টোবর। এরই মধ্যে সম্পন্ন হয়েছে মনোনয়নপত্র যাচাই বাছাই। তবে সময় যত গড়াচ্ছে ততই যেন প্রকট হচ্ছে জাতীয় পার্টির সংকট। একই আসনে এরশাদ পুত্র সাদের বিরুদ্ধে শক্ত চ্যালেঞ্জ এরশাদেরই ভাইয়ের ছেলে। যদিও বিদ্রোহী আসিফ শাহরিয়ার দলের কেউ নয় উল্লেখ করে দলটির মহাসচিব মশিউর রহমান রাঙা বলছেন তৃণমূলের সমর্থনে সাদের জয় সুনিশ্চিত। জাতীয় পার্টির মাননীয় মরহুম চেয়ারম্যান জীবিত থাকা অবস্থায় তাকে বহিষ্কার করে গিয়েছেন, সুতরাং তাকে জাতীয় পার্টির লোক মনে করার আমাদের কোনো কারণ নাই। সাদের আত্মীয় এটা তো অবশ্যই মানতে হবে, কিন্তু সে ক্যান্ডিডেট হিসাবে যে ওখানে খুব গ্রহণযোগ্য ক্যান্ডিডেট তা কিন্তু নয়। এর মধ্যে দুই একবার ট্রাই করছে মাঠে নামার সঙ্গে, কিন্তু জনস্রোত তো ওদের পিছনে থাকতেছে না। তখন ওরা একটু মানে স্বাভাবিক ব্যাপার, যেন আমি ভোট করতে যাব, আমি মাঠে মাঠে থাকার চেষ্টা করব, কিন্তু আমার সাথে জনস্রোত থাকবে না, তখন তো আমি বুঝতে পারবো যে একটু আমার একটু সমস্যা আছে। তো সেই সব দিক চিন্তা করে ওরা এখন ওরা চাচ্ছে যে এটা মহাজোট হোক। অন্যদিকে উপনির্বাচনে আওয়ামী লীগের আসন ছেড়ে দেওয়ার বিষয়টি এখনও চূড়ান্ত না হলেও দলটির শীর্ষ নেতাদের সাম্প্রতিক বক্তব্যে অনেকটাই নির্ভর জাতীয় পার্টি। কিন্তু নির্বাচনকে সামনে রেখে প্রতিদিনের সাংগঠনিক সভাগুলোতে উজ্জীবিত আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের ভিন্ন কথা। দীর্ঘদিন পর জনগণের চাহিদা, জনগণের চাপ, জনগণের প্রত্যাশা অনুযায়ী রংপুরের উন্নয়নের জন্য নৌকা প্রতীক দেশে নৌকা প্রতীক থাকবে, নির্বাচনে জয়লাভ করবে। আগে এক বাক্যে লাঙ্গলের জয়ের কথা বলা গেলেও এখন আগাম মন্তব্য করতে পারছেন না নির্বাচন পর্যবেক্ষকরাও। প্রতীক বরাদ্দের পরে ক্যাম্পেইন ট্রেল শুরু হলে তখন আমরা বুঝতে পারবো যে নির্বাচনটা আসলে কোন প্রকৃতির। শেষ পর্যন্ত আওয়ামী লীগ তাদের প্রার্থী রাখছে কিনা তা নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন সোমবার পর্যন্ত। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। গ্যাস খাতে বিভিন্ন গ্রাহক প্রতিষ্ঠানের কাছে বকেয়া বিলের পরিমাণ 4,000 কোটি টাকা বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বকেয়া আদায়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। দুপুরে গার্মেন্টস, টেক্সটাইল সহ গ্যাস সরবরাহকারী বিভিন্ন খাতের ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতের নানাবিধ সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিদ্যুৎ ভবনে আয়োজিত কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। এ সময় প্রতিমন্ত্রী আরও জানান ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বকেয়া বিলের পরিমাণ প্রায় 4,000 কোটি টাকা। শিল্প কারখানায় বিদ্যুৎ সংকট দূর করতে বিশেষ কমিটি করা হবে বলেও জানান নসরুল হামিদ। যারা অবৈধভাবে গ্যাস বিদ্যুৎ ব্যবহার করছেন তাদের ব্যাপারে বিকেমি, বিজিএমই, বিটিএমএ আমাদেরকে সহযোগিতা করবেন। বকেয়া বিল পেমেন্টের ব্যাপারও এই সকল সংস্থাগুলো আমাদেরকে সহযোগিতা করবে, এটারও তার আশ্বাস দিয়েছে। আমাদের প্রাইভেট এবং পাবলিক মিলে গ্যাসের বিল প্রায় 4,000 কোটি টাকার উপরে বাকি। বিচ্ছিন্নের দিকে আমরা যাচ্ছি, সেটা করতে একটু সময় লাগবে, কিন্তু এই ইন্ডাস্ট্রিগুলোকে ইমিডিয়েট আমাদেরকে দেখতে হবে বিশেষভাবে। এই বিশেষভাবে টেক্সটাইল, বিকেমি এবং বিজেমিকে দেখার জন্য আমরা এই বিশেষ কমিটিটা করি। কয়েক মিনিটের মধ্যে বহুতল ভবনের জানালার লক খুলে মোবাইল চুরি করে তারা। চট্টগ্রামের বাকুলিয়া থেকে এমন সংঘবদ্ধ কিশোর চোর চক্রের 7 সদস্যকে আটক করেছে পুলিশ। চুরির সময় তাদের সাথে রাখে দেশীয় অস্ত্র, তাদের দেখভাল করেন এলাকার বড় ভাই। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় গভীর রাত 3:45 মিনিটে চট্টগ্রাম নগরীর কল্পলোক আবাসিকে দুই ভবনের মাঝখানে কিশোর চোরচক্রের সদস্যরা মোবাইল চুরির চেষ্টা করছে। ব্যর্থ হয়ে পরে আবার ভোর 5:50 মিনিটে সংঘবদ্ধ চক্রটি কয়েক মিনিটে জানালা লক খুলে মোবাইল চুরি করে পালিয়ে যায়।
ঘটনা জানাজানি হওয়ার পর অভিযান চালিয়ে নগরীর বাখলিয়া থেকে কিশোর চোরচক্রের 7 সদস্যকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় 10টি নানা ব্র্যান্ডের মোবাইল ও 1টি দেশীয় অস্ত্র। তাদের টার্গেট নতুন আবাসিকের বহুতল ভবন। সাথারাকে নিরাপত্তার জন্য দেশীয় অস্ত্র। আমাদেরকে দাঁড়া করে রাখছে, ঠিক আছে, ও দাঁড়া করে রাখে, উঠছে, উঠে জানলা খুলে মোবাইলটা নিয়ে। রিস্ক হবে মনে করি, ওর থেকে একটা জিনিস একটা আছে, অস্ত্র একটা আছে, এটা মাঝে মধ্যে ওরা ইউজ করে, আর আমরা তো এমনি যাই, আমাদেরকে 200-300 টাকা দিলে আমরা খুশি হয়ে যাই। দিনের বেলায় বিভিন্ন বহুতল ভবনে ঘোরাঘুরি করে তারা তথ্য সংগ্রহ করে, রাতে দলনেতা বড় ভাইয়ের নেতৃত্বে বহুতল ভবনে সংঘবদ্ধ হয়ে চুরি করে মোবাইল। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ। একটা সংঘবদ্ধ চক্র বিভিন্ন বিল্ডিংয়ের পেছন দিয়ে পাইপ ব্যবহার করে উঠে তারা জানলার গ্লাস খুলে নিমিষেই মোবাইল, ল্যাপটপ ইত্যাদি চুরি করে আসছিল। এদের বিরুদ্ধে নিয়মিত মামলা হচ্ছে এবং তাদের কিছু কিছু আসামির বিরুদ্ধে আরও মামলা আছে। চট্টগ্রাম নগরীতে 50টির বেশি মোবাইল চোরচক্র সক্রিয় আছে বলে জানা গেছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ঢেউয়ের তোড়ে ইঞ্জিন বিকল হয়ে পটুয়াখালীর পায়রা বন্দরের কাছাকাছি বঙ্গোপসাগরে ডুবে যায় 152টি কন্টেনারবাহী জাহাজ এমভি আর্গো। মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিও এমনটাই স্পষ্ট হয়ে ওঠে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে কলকাতা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায় এমভি আর্গো। ভোর 4টার দিকে পায়রা বন্দরের কাছেই পায়রা ফেয়ারওয়ার বয়ার সামনে গিয়ে উত্তাল ঢেউয়ে জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় দুর্ঘটনা কবলিত জাহাজটি থেকে জরুরি বার্তা পাঠানো হলে নৌবাহিনীর জাহাজ সাঙ্গু দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডুবন্ত জাহাজ থেকে 14 জন নাবিক এবং ক্রুকে উদ্ধার করে। তবে ডুবে যায় বিভিন্ন প্রতিষ্ঠানের 152টি কন্টেনার সহ জাহাজটি। এদিকে উদ্ধারকৃত 14 নাবিক ও ক্রু শারীরিক ও মানসিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে 14 জনকে জাহাজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পিছনে না, সাইড দিয়ে আসেন, সাইড দিয়ে আসেন, সাইড দিয়ে, সাইড দিয়ে, পিছনে প্রপেলার আছে, সাইড দিয়ে। এই আপনি মোবাইল রাখেন না, হলে বিশু করেন না, ওরে ওঠান। নিয়মিত যে টহল আছে, আপনারা জানেন যে বাংলাদেশ নৌবাহিনী 5-7টা জাহাজ সারা বছর জুড়ে বাংলাদেশ সমুদ্রের যে সীমায় এখানে ওনারা টহল দেন, তো এরকম একটা দায়িত্ব থেকে আমরা ওখান থেকে চলে আসি এখানে গতকাল সকালে। এবং সকালে আসার পরে আমরা 2টা টিম পাঠাই, লেফটেন্ট কমান্ডার মঞ্জুর এবং সাব লেফটেন্যান্ট আজাদ, এই 2জন গিয়ে এই 14 জন ক্রুকে ওনারা উদ্ধার করে নিয়ে আসেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালীর পায়রা বন্দর এলাকায় আছেন রিপোর্টার এম এ আজিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আজকে দুপুরের পরে ডুবে যাওয়া জাহাজের যে নাবিক 14 জন তাদেরকে কিন্তু জাহাজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে নৌবাহিনী। আমরা সে সময় দেখেছি যে কোস্টগার্ড রামনাবাদ চ্যানেলের যে কোস্টগার্ড স্টেশন আছে সেখানকার কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন। এর আগে আমরা সকালে দেখেছি যে তাদেরকে হস্তান্তর করার উদ্দেশ্যে যে জাহাজটিতে সমুদ্র গভীর সমুদ্র থেকে নাবিকদের উদ্ধার করা হয় নৌবাহিনীর জাহাজ সাঙ্গু, সে জাহাজটি কিন্তু রামনাবাদ চ্যানেলে এসেছিলেন এবং তাদেরকে সকাল সেই জাহাজেই রাখা হয় এবং সকালের পরে দুপুরের পরে তাদেরকে একটি ট্রলার যোগে পায়রা বন্দরে পাঠানো হয় এবং পায়রা বন্দর থেকে তারা তাদের জাহাজ কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হয় এবং তারা তাদের স্বজনদের কাছে চলে গিয়েছে। তো যারা নাবিকরা বেঁচে ফিরেছে তারা কিন্তু আসলে আমাদেরকে সেই বেঁচে ফেরার যে বিবৃতি সেটি আমাদেরকে দিয়েছে যে গত বৃহস্পতিবার রাতেই কিন্তু তারা আসলে ঝড়ের কবলে পড়ে এবং ঝড়ের কবলে পড়ার পর তারা আসলে নানাভাবে সংকেত দিতেছিলেন যে তারা বিপদে পড়েছেন। তারা প্রথমে রামনাবাদ চ্যানেলের কোস্টগার্ড স্টেশনকে সংবাদটি পৌঁছান যে তারা বিপদে পড়েছেন। তখন কোস্টগার্ড রামনাবাদ স্টেশন থেকে তাদেরকে বাঁচানোর চেষ্টা করলেও তাদের আসলে সেই ধরনের নৌযান নেই যে নৌযান দিয়ে আসলে গভীর সমুদ্রে গিয়ে তাদের উদ্ধার করা সম্ভব। পরবর্তীতে কোস্টগার্ড এর এখান থেকে তারা আসলে নৌবাহিনীকে খবর দেয় এবং নৌবাহিনী বার্তাটি পেয়ে আসলে নৌবাহিনীর মংলা এলাকায় থাকা এই উদ্ধারকারী জাহাজ সাঙ্গু তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং তারা যেতে গিয়ে আসলে শুক্রবার ভোররাত পর্যন্ত আসলে তাদের কাছে পৌঁছাতে সময় লাগে এবং ভোররাতে গিয়ে তাদেরকে ভাসমান অবস্থায় উদ্ধার করে এবং নাবিকরা কিন্তু বলেছে যে আর হয়তোবা আধা ঘন্টা বা এর একটু বেশি দেরি হলে তারা আসলে কিছুই পেত না, ডুবে যেত নাবিকরা। তো এই ছিল ইমদাদ, আমার কাছে সবশেষ। পটুয়াখালীর পায়রা বন্দর এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার এম এ আজিম।
ইলিশের সরবরাহ বাড়ায় চট্টগ্রামের ফিশারি ঘাটে গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা কমেছে। তবে বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় বেড়েছে সামুদ্রিক মাছের দাম। এদিকে আগের চেয়ে কমতির দিকে দেশি মাছের দাম। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। বন্দরনগরী চট্টগ্রামের সবচেয়ে বড় মাছের বাজার এই ফিশারি ঘাট। সকাল থেকে ক্রেতা ও বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত হয়ে ওঠে এই বাজার। গত কয়েকদিন ধরে টানা বর্ষণ হচ্ছে বন্দরনগরীতে। আবহাওয়া অনুকূলে না থাকায় জেলেরা সাগরে মাছ ধরতে যেতে পারেনি। এ কারণে বেড়ে গেছে সকল ধরনের সামুদ্রিক মাছের দাম। তবে সরবরাহ বাড়ায় কমেছে দেশি মাছের দাম। মাছ ছিল 250 টাকা, 220 টাকা, এখন 180, 190, 170 এভাবে চলতেছে। কাতাল হয়েছে 300 টাকা, 350 টাকা। সামুদ্রিক মাছ এখন যে কোনো মাছ দাম বাড়তে, লইট্টা মাছের কেজি ছিল 50 টাকা, এখন বর্তমানে হয়েছে 100 টাকা, 80 টাকা, 70 টাকা কেজি। ওয়াইটা খারাপ যা সবগুলো নদীতে আছে, সেই জন্য মাছের দাম বাড়তে আছে। গত সপ্তাহে বাজারে রূপালী ইলিশের সরবরাহ কম ছিল, আজকে বাজারে রূপালী ইলিশের সরবরাহ বেড়েছে, যে কারণে আগের থেকে 50 থেকে 100 টাকা কমে গেছে ইলিশের দাম। তবে তা সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে বলে মনে করেন ক্রেতারা। 500, 600, 700 এগুলো বিক্রি করতেছে আমরা, 550, 500। আজকে ইলিশ মাছ আমরা বেশি, 1 কেজি আলা মাছ 34,000, 37,000, তেমন মানে 900 টাকা কেজি। আবহাওয়া অনুকূলে আসলে ও জেলেরা সাগরে মাছ ধরতে যেতে পারলে বাজারে মাছের দাম আরও কমে আসবে বলে মনে করেন মৎস্য বিক্রেতারা। চট্টগ্রামের ফিশারিঘাট থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। আদা ও রসুনের দাম কমলেও রাজধানীর পাইকারি বাজারে আবারও বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। ভারতীয় পেঁয়াজ আমদানি কম হওয়ায় দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের। বোতলজাত সয়াবিন তেলের দাম স্থিতিশীল থাকলেও কিছুটা বেড়েছে চিনি ও পাম অয়েলের দাম। তবে অপরিবর্তিত রয়েছে চালসহ সব ধরনের গরম মশলার দাম। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শৈলী। কোরবানের পর থেকে ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার। গেল 2 সপ্তাহ দাম অপরিবর্তিত থাকলেও আবারও বেড়েছে পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজের সরবরাহ ঘাটতি ও ভারতীয় পেঁয়াজ আমদানি কম হওয়ায় দাম বাড়ার কারণ দাবি বিক্রেতাদের। চাহিদা অনুযায়ী আমদানি না হলে দাম আরো বাড়ার আশঙ্কা পাইকারদের। তবে কেজিতে 10 থেকে 12 টাকা কমেছে রসুন ও আদার দাম। 2-3 দিনের বাজারটু কমাচ্ছে মাল, এই কারণে বাজারটা একটু বাড়তি দেখতেছি। যদি মাল আমদানি হতো বাজার স্থিতিশীল থাকবে, রসুন বাজার কমছে। দেশি পেঁয়াজ যেটা আমরা গত সপ্তাহে যেটা বিক্রি করছি 45-46, সেটা আজকে 50-52। আর ইন্ডিয়ান পেঁয়াজ গত সপ্তাহে আমরা যেটা বেছি 40-41, সেটা আজকে 44-45। তবে বাজার বাড়তি দিকে আছে, বাড়তে আরও বাড়ার সম্ভব আছে পেঁয়াজের বাজার। কিছুটা অস্থির তেলের বাজার, চিনির দামও বাড়তির দিকে। প্রতি কেজিতে চিনির দাম বেড়েছে 40 থেকে 50 পয়সা। পাম অয়েলের দাম কেজিতে 1 টাকা বেড়ে বিক্রি করা হচ্ছে 64 টাকায়। পাইকারি বিক্রেতারা জানান ডিলাররা বাজারে পর্যাপ্ত চিনি না ছাড়াই দাম বেড়েছে। পামের দামটা গত 2 দিন থেকে আজকে দাম 100 টাকা বাড়ছে। অপরিবর্তিত আছে চালের বাজার। সামনে আমন মৌসুম, তাই চালের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানান পাইকাররা। স্থিতিশীল আছে সব ধরনের ডালের দামও। পর্যাপ্ত পরিমাণ ফলন হয়েছে, এই জন্য বাজারটা মোটামুটি মানে অনেক আওতাধীন আছে। তো আমরাও ভাবিনি যে এতটুকু কমবে। যে আমরা গত সিজনে এই চালটা বিক্রি করছি 46 টাকা মিনিকেট চাল এই সময়ে, আর এখন বেচতেছি আমরা 40 থেকে 41 টাকার মধ্যে। 28 বিক্রি করতেছি আপনার 29-30-31, তারপর স্বর্ণ বিক্রি করতেছি 29 টাকা-30 টাকা। ডালের বাজার অপরিবর্তিত আছে। মসুরের ডাল মোটাটা বিক্রি করতেছি হলো 45 টাকা থেকে 48 টাকা। আগের মতোই বাড়তি দামেই বিক্রি হচ্ছে এলাচ, জিরা সহ সব ধরনের গরম মশলা। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। বরিশালের আমড়ার সুনাম রয়েছে সারা দেশে। তবে এ সুস্বাদু আমড়ার একটি বড় অংশ যোগান দেয় দক্ষিণের দুই জেলা ঝালকাঠি ও পিরোজপুর। এই দুই জেলার জলে আর স্থলের হাটবাজারে এখন শুধু আমড়া আর আমড়া, চলছে রমরমা বেচা কেনা। মৌসুম জুড়ে 3 জেলায় 50 কোটি টাকার আমড়া উৎপাদন হবে বলে ধারণা করা হচ্ছে। ঝালকাঠি প্রতিনিধি পলাশ রায়ের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। দেশব্যাপী বিপুল চাহিদা ও লাভজনক হওয়ায় 3 দিন বরিশাল অঞ্চলের বিভিন্ন জেলায় বেড়েই চলেছে পুষ্টিকর ফল আমড়ার চাষাবাদ। বিশেষ করে ঝালকাঠি ও পিরোজপুরের আমড়া অন্যতম। এই দুই জেলার বিভিন্ন হাটে এখন আমড়ার রমরমা বেচাকেনা চলছে। এর মধ্যে ঝালকাঠির ভীমরুলি আর পিরোজপুরের আটঘরে চলছে বড় আকারের হাট বাজার। এই দুটি হাট থেকেই প্রতিদিন হাজার হাজার মন আমড়া কিনে আড়তদাররা সারা দেশে সরবরাহ করছে নৌ আর সড়ক পথে।
চাষি আর পাইকাররা জানান, বাগান থেকে সরাসরি এখানে এনে কোনো ওষুধ ছাড়াই শতভাগ ভেজাল মুক্ত আমড়া বাজারজাত করা হয়। হাটবাজার ঘুরে অনেক পাইকার পাওয়া গেছে, যারা মৌসুম জুড়ে 1 কোটি টাকার বেশি আমড়া বিভিন্ন জেলায় সরবরাহের আশা করছেন। সাধারণ চাষিরাও মৌসুম জুড়ে লাখ টাকার আমড়া বেচেন। আমার 40% টাকা আমড়া আছে, বছরে আমার 50-60 হাজার টাকা নিজের আমড়া বাগানে হয়। প্রত্যেকটা গাছে 3 মন 3 মন 4 মন করে আমড়া হয়, এখন 700-800 টাকা আমড়ার মন আছে, এরপরে এরপরে আরও বাড়বে। শ্রাবণ মাসে থেকে শুরু করে একেবারে কার্তিক মাস পর্যন্ত এভাবে চলতে থাকে বেচা কিনা। 2 মাস তো মাধ্যম পাঠাবো ঢাকায়, যাত্রাবাড়ি, কারণ বাজার ও শ্যাম বাজার, এদিকে বিক্রি হয়। যাদের আমরা ওদের থেকে আমরা ক্রয় করি, ক্রয় করে এই আমড়াটা আমি হলো ঢাকায়, চট্টগ্রাম, তারপরে চাঁদপুর, এই বিভিন্ন মোকামে, যেখানে মেইন মেইন মোকাম ওইখানে পাঠাই। জেলা কৃষি বিভাগ জানায়, একটি আমড়া গাছ থেকে গড়ে 3,000 টাকার আমড়া উৎপাদন হয়। ব্যাপক লাভজনক হওয়ায় আমড়া চাষি ছাড়াও সাধারণ মানুষও দিন দিন এ চাষে ঝুঁকছেন। আমি মনে করি ঝাড়খণ্ডের আমরা সুস্বাদু। কৃষি বিভাগ চাষিদের পাশে থেকে আমার সকল পর্যায়ের কর্মকর্তা তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে এবং চাষিদেরকে উদ্বুদ্ধ করছে যাতে আমরা চাষ আবাদ বৃদ্ধি পায়। কৃষি বিভাগের তথ্য মতে, বরিশাল জেলায় 365 হেক্টর, পিরোজপুরে 550 হেক্টর এবং ঝালকাঠিতে 650 হেক্টর জমিতে আমড়া চাষ হয়। হেক্টর প্রতি উৎপাদন হয় 12 মেট্রিক টন। বাংলা ভাদ্র মাসে শুরু হওয়া আমড়া উৎপাদন শেষ হবে কার্তিক মাসে। সময় সংবাদ, ঝালকাঠি। জলবায়ু পরিবর্তন বাংলাদেশের কৃষিকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। রাজধানীর একটি হোটেলে সপ্তম অ্যানুয়াল সাউথ এশিয়া বায়ো সেফটি কনফারেন্সের কৃষিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণাঞ্চলে লবণাক্ততা বাড়ছে, খরা প্রবণতা হয়ে উঠছে উত্তরাঞ্চল, এর সাথে বেড়েছে নতুন পোকার সংক্রমণ, এতে ফসল উৎপাদনে খরচ বাড়ছে কৃষকদের। এ অবস্থায় খরা, লবণাক্ত, সহিষ্ণু, উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করেন ডক্টর আব্দুর রাজ্জাক। তাপমাত্রা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দ্রুত বাড়ছে, এতে ভবিষ্যতে উপকূলীয় এলাকার 17% লবণাক্ত হয়ে উঠবে। এছাড়া তাপমাত্রার তারতম্যের কারণে গমে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে, এতে উৎপাদন নেমে এসেছে 10 লাখ টনে, কিন্তু ব্লাস্ট প্রতিরোধে সক্ষম গমের পর্যাপ্ত জাত কৃষকদের দিতে পারছি না। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞানীদের আরও মনোযোগ দেওয়া উচিত। কৈশোরতারণ্যে বইয়ের আয়োজনে যশোরে শুরু হয়েছে 3 দিনব্যাপী বই মেলা। সকালে শহরের কালেক্টরেট স্কুলে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউর রহমান শফিউল আরিফ। এ সময় শিশু কিশোর সংগঠন কৈশোরতারণ্যে বইয়ের সভাপতি ও সময় টেলিভিশনের বার্তা প্রধান তুষার আবদুল্লাহ উপস্থিত ছিলেন। তিনি পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়তে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। মেলায় 10টি প্রকাশনা সংস্থা দিয়েছে স্টল, পাওয়া যাচ্ছে গল্প, কবিতা, সাহিত্য ও সায়েন্স ফিকশন সহ বিভিন্ন লেখকের লেখা নানা ধরনের বই পাওয়া যায়। শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহত শিশু জায়ান চৌধুরীর নামে বনানী চেয়ারম্যান বাড়ি মাঠটির নামকরণ করা হয়েছে। জায়ান আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি। সকালে 5 কোটি 19 লাখ টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের সুবিধা সম্পন্ন হবে এই পার্কের নামকরণ ও উন্নয়ন কাজের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এ সময় শেখ সেলিম সহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মেয়র বলেন, জায়ান বেঁচে থাকতে বনানী মাঠে খেলাধুলা করত, তার স্মৃতি ধরে রাখার জন্য মাঠটির নাম পরিবর্তন করা হয়েছে। 25 বর্ষের শুরুতেই পার্কটি সবার জন্য উন্মুক্ত করা হবে, পরে জায়ানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ডকইয়ার্ড আর স্টেডিয়ামের নামে নারায়ণগঞ্জে চলছে শীতলক্ষা দখল, অনুমোদনের পক্ষে সাফাই খোদ বিআইডব্লিউটি এর, সুযোগ নেই বললেন প্রতিমন্ত্রী। বিদ্রোহী প্রার্থীর কারণে রংপুর 3 উপনির্বাচনে চ্যালেঞ্জের মুখে জাতীয় পার্টি, প্রভাব পড়বে না বললেন রাঙা, মহাজোটের স্বার্থেও ছাড় দিতে রাজি নয় তৃণমূল আওয়ামী লীগ। এবং কয়েক মিনিটেই বহুতল ভবনের জানালার লক খুলে চুরি, চট্টগ্রামে কিশোর চোর চক্রের 7 সদস্য আটক, ধরা পড়লে প্রতিরোধের জন্য সঙ্গে থাকে দেশীয় অস্ত্র। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়াই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন
স্টার স্পেস বিএল লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।